বাংলাদেশের স্বাধীনতার মূল্যবোধকে চিরতরে ধ্বংস করতে জাতীয় চার নেতাকে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা। দীর্ঘ 28 বছর পর এই হত্যাকাণ্ডের বিচারের রায় হলেও মূল আসামিরা ছিল ধরাছোঁয়ার বাইরে। কমিশন গঠন করে মূল আসামিদের মুখোশ উন্মোচনের পাশাপাশি পলাতকদের দেশে ফিরিয়ে আনার দাবি জাতীয় চার নেতার পরিবারের। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। সদ্য স্বাধীন বাংলাদেশ দীর্ঘ 9 মাসের যুদ্ধে ক্ষতবিক্ষত দেশকে গড়ার চেষ্টা স্বাধীনতাকামীদের। বঙ্গবন্ধু মুজিব ও তার ঘনিষ্ঠ চার সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এইচ এম কামারুজ্জামান ও এম মনসুর আলীর বঙ্গবন্ধুকে হত্যার পরপরই তৎকালীন খন্দকার মুস্তাকের নির্দেশে বন্দী করা হয় জাতীয় চার বীর সন্তানকে। এ সময় সেনাবাহিনীর ভেতরে বাইরে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান নিয়ে নানারকম কথা শোনা যাচ্ছে। 1975-এর 3রা নভেম্বর কারাফটকের সামনে সেনাবাহিনীর গাড়ি। তৎকালীন রাষ্ট্রপতি মুস্তাক কারা মহাপরিদর্শককে ফোনে জাতীয় চার নেতাকে হত্যার পরিকল্পনার কথা জানান। পরে নীলনকশা অনুযায়ী গভীর রাতে কারা অভ্যন্তরে তাদেরকে নির্বিচারে গুলি করে কজন সেনা। জাতীয় চার নেতার পরিবার বলছে, বিচার হলেও হত্যার মূল নায়করা ধরাছোঁয়ার বাইরে থাকায় ভুল ইতিহাস শিখছে নতুন প্রজন্ম। শাস্তির আওতায় কিন্তু সবাইকে আনা যায় নাই। সেই 10 জন এখনো পলাতক, তারা কোথায় আছে কেউ জানে না। আমাদের একটা দাবি যে যারা শাস্তি পেয়েছে তাদেরকে দেশে এনে বিচারের আওতায় আনার জন্য। জেলখানার ভিতর জাতীয় চার নেতাকে যেভাবে হত্যা করা হলো, যে কিছু মেজর বা কিছু সিপাই, এটা কি তাদের কাজ? এটার পিছনে কারা ছিল? কমিশন গঠন করে পলাতকদের দেশে ফিরিয়ে আনার পাশাপাশি হত্যাকারীদের মুখোশ উন্মোচন করারও দাবি তাদের। যে এই ঘটনাগুলো কিভাবে ঘটেছে, কারা ঘটিয়েছে এবং পেছনে কারা আছে, অনেক সময় আইনিভাবে গিয়ে সব কিছু উন্মোচন করা সম্ভব হয় না। সো একটা কমিশন করে আমরা যদি সত্যটাকে বের করে নিয়ে আসতে পারতাম, তাহলে আমাদের দেশ জাতি উপকৃত হতো। জাতীয় জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনেরও দাবি জাতীয় চার নেতার পরিবারের। তাৎপর্য এবং ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।